শুনে এসেছি নামাজ বেহেস্তের চাবি কিন্তু এক আলেমের কাছ থেকে শুনেছি লাইল বেহেস্তের চাবি এই কথা কি সত্য দেখুন বেহেস্তের মূল চাবি মূলত লাইল এটাই ঠিক আপনি শুনেছেন এবং বিভিন্ন বহু হাদিস বর্ণিত হয়েছে যে মেহতা হল লাই আহ লাইল্লাহ ওক আকাশ অর্থাৎ জান্নাতের চাবি হলো আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া কেলেমে হিদ এর সাক্ষ্য দেওয়া কি মেনে নেওয়া স্বীকার করা স্বীকৃতি দেওয়া এটা হল জান্নাতের চাবি তাওহিদ যদি কারণ না থাকে তার জান্নাত ওপেন হবে না কিন্তু সেই সাথে তিরমিজি এবং সমত মোসাদ আহমদের একটি বর্ণাও আছে যে বর্ণনাতে মেহতা হল জান্নাতের বলা হয়েছে অর্থাৎ জান্নাতের চাবি হিসাবে সাল্লাতকেও বলা হয়েছে তো এই ক্ষেত্রে সমন্বয় যেটা হবে সেটা হলো যে জান্নাতের চাবি হিসাবে কালিমায় তাহিদকে বলা হয়েছে সেটা হলো জান্নাতের মূল চাবি সেহাদিসে নবী করিম সদাল্লাহ সাল্লাম আরও বলেছেন যে চাবির একাধিক দাঁত থাকে অতএব জান্নাতের যে চাবি সে চাবিরও একাধিক দাঁত আছে অর্থাৎ তাওহিদের পাশাপাশি জান্নাতে যেতে হলে সালাত ইত্যাদি এগুলো লাগবে এগুলোকে ছোটো ছোটো চাবি বলতে পারেন সেই হিসাবে এগুলাকে চাবি বললে সেটাকে আমরা তারা বোঝাবো যে সালাদটা জান্নাতের চাবি মানে সালাদটা জান্নাতের ছোটো চাবি আর সালাত ইমানটা হলো তাহিদটা হলো সালাতের মূল চাবি হাদিসে মূলত সেটাই আসছে বেশিরভাগ হাদিসে খোলাশা কথা হলো জান্নাতের মূল চাবি হলো তাহিদ এর পাশাপাশি সালাতকে যে জান্নাতের চাবি বলা হয়েছে সেই সনদ নিয়ে কিছুটা কথা আছে হলেও সেটা গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত নেওয়া যায় তো সেই হাদিসটার মিনিং হলো সেটা জান্নাতের ছোট চাবি বড় চাবির পাশাপাশি কারণ কোনো চাবি দাঁত ছাড়া হয় না সাল্লা সাল্লাম বলেছেন বিধায় ওই বড় চাবির অনেকগুলা দাঁত দিয়ে সেটা পূর্ণাঙ্গতায় পৌঁছাবে ইনশাআল্লাহ নিল্লা